আল্লাহ তাআলা মা বাবার জন্য আলাদা ফরম্যাটে দোয়া শিখাইছেন, আমরা সবাই জানি সেটা। আহ কত মায়ার কথা, রব্বির হামহুমা, হে আমার রব, আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়েন আল্লাহ, আপনি একটু দয়া করিয়েন আল্লাহ। কিরকম দয়া? আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছে, আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন। যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান, পান কি পান না? কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই, আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের বাবা মা কিন্তু তাদের জীবদ্দশা আমাদেরকে ভুলতেন না। গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি, ঘুম পাগল মা, ঘুম কাতুরে মা, যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না, সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ শুনে সাথে সাথে ঘুম ভেঙে যায়। বেশিরভাগ বাবা, পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই, কোনো খারাপ বাবা খুব একটা নাই, হাতে গোনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। সন্তানের জন্য বাবা কি না করে বলেন, যত বাবা দেখেছেন, আপনারা নিজেরা যারা বাবা আছেন, কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ, আপনি যদি কোনো জায়গা যান ভালো কোনো খাবার সার্ভ করা হয়, তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান তাকে, সবার আগে মনে পড়ে সন্তানের কথা, আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম, বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম, মনে পড়ে কি পড়ে না বলেন? কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী, তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না। ভাইরা আমার, বাবা মার জন্য দেখেন কি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছেন, আল্লাহ আব্বাজান যে মায়া করেছেন, যে স্নেহ করেছেন, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও বাপ মার ঋণ কখনো শোধ করা যাবে না। আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই, তবুও বাবা মার ঋণ শোধ করা যাবে না। মসজিদে হারামে এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ, একাই চলা যায় না হজে, কোথায় আরাফাত, কোথায় মিনা, কোথায় মুজদালফা, কোথায় মক্কা, তওয়াফ, সাই, জামারাতে পাথর মারা, একই দিনে এত কাজ, মাইলকে মাইল হাঁটা, লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে, কঠিন কাজ, এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাঁধের উপর তুলে তিনি তওয়াফ করছেন, এক সাহাবিকে দেখে বলছেন আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি। মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মার জন্য করছি, মা আমাকে দুধ পান করিয়েছেন, গর্ভে ধারণ করেছেন, তো এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে। ওই সাহাবি বললেন না, হয় নাই, এটা সম্ভব না যে তুমি মার ঋণকে এভাবে তুমি কাঁধে নিয়ে দু চার পাঁচ দিন দশ দিন কষ্ট করলে আর তার ঋণ শোধ হয়ে যাবে, সম্ভব না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ঝাড়া দিয়েছো, জামা ঝাড়া দিয়েছো যা ধুলা পরিষ্কারের জন্য, সামনে তোমার বাবা বসা ছিলেন, তুমি বেয়াদব। কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা। আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করি না। আপনি যত পাষাণ হন, আপনার বাবা আপনার কাছে যত, তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন, তিনি হয়তো কিছু ভুলভাল করেন, তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন, আপনার কষ্ট হয়, টের পাবেন যেদিন এই বটবৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে। মাহফিল শেষ করে যখন বের হতাম আব্বাজান ফোন দিতেন, যত রাত হোক, আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন, যত রাত হোক পরেশান হয়ে যেতেন, এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নেবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন। আমিন।